মাহিয়া এদিকে আসো তাড়াতাড়ি। তুমি নাকি খুব কিউট বাবু, তোমাকেই তো আজকে খাবো। হাত পাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো মাহিয়া, কারণ আমি দুষ্ট বাবুদেরকে খেয়ে ফেলি। তুমিও অনেক দুষ্ট বাবু, কারো কথা শোনো না। বাবা মা বড় ভাই বোন কারো কথা শোনো না, শুধু কান্নাকাটি করো, মারামারি করো, পড়তে চাও না, স্কুলে যেতে চাও না, হোমওয়ার্ক করতে চাও না, খেতে বসলে খেতেও চাও না। অনেক দুষ্ট হয়ে গেছো মাহিয়া। তুমি রেডি থাকো, আজকে গভীর রাতে তোমার বাসায় আমি যাব, গিয়ে তোমাকে তুলে নিয়ে আসব আমার কাছে। এনে হাত পাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো মাহিয়া। তুমি কি গুজগার হবে? গুজগার হয়ে গেলে তোমাকে আমি খাবো না। ঠিক মতো খাও, ঠিক মতো পড়াশোনা করো, বাবা মার কথা শোনো, মোবাইল ধরবে না, কান্নাকাটি করবে না, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। আর যদি এগুলো করো তাহলে তোমার খবর আছে মাহিয়া, তখন তোমাকে আমি খাবো মাহিয়া। তুমি কি করবে?